রাজ্যে এমন একটা দল চালাচ্ছে যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিশ্বাস করে না, তাদের দেশের সংবিধানের উপর বিশ্বাস নেই। রবিবার নদিয়ার রানাঘাটে বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির বাড়িতে মন কি বাত অনুষ্ঠানে হয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি আরও জানান, দুষ্কৃতি পুলিশ তো এখন কিছু আলাদা নয়, পুলিশই সবচেয়ে বড় দুষ্কৃতি হয়ে গেছে। একজন মহিলা ধর্ষিত হয়ে যদি থানায় যান, তাকে সারা রাত বসিয়ে রাখে এফআইআর নেওয়ার জন্য। এত লোক খুন হয়ে যাচ্ছে, আমাদের পার্টির লোকেরা খুন হয়েছে, এত এফআইআর নেয়, লোকে ভয় করে পুলিশের কাছে যেতে। আগে দুষ্কৃতীরা আক্রমণ করলে মানুষকে লোক পুলিশের কাছে যেত, এখন পুলিশের কাছে গেলে তারা আক্রান্ত হয়, সর্বশান্ত হয়। সে যেন পঞ্চায়েত ইলেকশন আমরা দেখলাম তো, দুষ্কৃতি আর পুলিশ একসঙ্গে মিলে আমাদের লোকদের মেরে তাড়িয়ে দিল, নমিনেশন করতে দেয়নি। কারণ এই পুলিশের দ্বারা এই দুষ্কৃতি তেমন সম্ভব নয়, দুজনে ভাই ভাই হয়ে গেছে। এসএসসি দুর্নীতি নিয়ে যাদবপুরে গতকালকে বিজেপির একটা প্রতিবাদী মিছিল ছিল এবং সেখানে কয়েকজন নেতৃত্বকে সুমোটো পুলিশ কেস করেছে, কি বলবেন? ওই আর কি, অন্যায় হবে, বিরোধিতা করলে আপনাকে কেস খেতে হবে। আমি কালকে ছিলাম বকখালিতে, দক্ষিণ চব্বিশ পরগনায়, ওখানে বন্যাতে প্রতি বছর বাঁধ ভাঙে, গ্রাম ভেসে যায়। গ্রামের লোকেরা কেন ক্ষতিপূরণ পায়নি সেটা ডেমনস্ট্রেশন করতে গেছিলো, ওরা মেমোরান্ডাম দিয়েছিলো পঞ্চায়েতে, 150 জনকে কেস দিয়েছে নন বেলেবল, দেড় মাস বাইরে ছিল ওরা। এখানে প্রতিবাদ করতে গেলে আপনাকে মারও খেতে হবে, জেলেও যেতে পারে। গণতন্ত্রের নাম নিশান নেই, বিরোধীদের কোনো সম্মান নেই, সাধারণ মানুষের কথা শোনার জন্য কেউ নাই। কোনো রকম এরা নিয়ম নীতি সংবিধান মানতে রাজি নয়। তারা যে অনৈতিক কাজ করছেন তার বিরোধিতা করলে বিরোধীদের মারপিট করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। ছিলেন গভর্নর, তাকেও সেখান থেকে সরিয়ে দিয়ে নিষ্কণ্টক করা হচ্ছে, সম্পূর্ণভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার দিকে এটাই যাচ্ছে, তাই এই ব্যবস্থা করা হচ্ছে। বাংলাতেই বসে আছি আমি, আপনাকে দায়িত্ব দিয়েছে অন্যান্য জায়গায়, স্বাভাবিক আছে। পঞ্চায়েত বোর্ডে অল ইন্ডিয়া পার্টি, অল ইন্ডিয়া পার্টি চলবে কী করে? সেখানে তো অল ইন্ডিয়া দায়িত্ব কাউকে নিতে হবে, যারা রাজ্যে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, তাদেরকে অন্য রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে, কঠিন রাজ্যগুলোই আমাকে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রস্তুতি চলছে, ইলেকশন আসুক তখন দেখব। বাংলা কি বিজেপির কাছে কঠিন নয়? গতবার তো বকছিতে লড়ছে, সেই কঠিন কাজ করে তো আমরা সফল হয়েছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।